নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্টাডি ফর কম্পিটিটিভে আপনাদের সবাইকে স্বাগত। আমি শঙ্কর, আর আজ আমি ভারতীয় ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভারতীয় ভূগোলের এই ভিডিওটি হলো তৃতীয় ভাগ। এর আগে প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ আপলোড করা হয়েছে। যদি আপনি ওই ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে উপরে দেওয়া আই বটনে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। এবং এই ভিডিওটি LDC গ্রুপ সি এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনও আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করুন। সো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজ আমাদের টপিক হলো হিমালয়। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ওয়াল অফ দ্য ওয়ার্ল্ড দ্যাট আর সিচুয়েটেড অন দ্য নর্দার্ন বাউন্ডারি অফ ইন্ডিয়া লাইক এন আর্ক, অর্থাৎ ভারতের উত্তর সীমানায় যে পর্বত শৃঙ্গ রয়েছে তার নাম কী এবং সেটি আর্ক হিসেবে রয়েছে, এরকমভাবে আর্ক হিসেবে রয়েছে। এই পর্বতটি ভারতের পশ্চিম থেকে ভারতের পূর্ব অবধি বিস্তৃত এবং সেই পর্বতটির নাম হলো হিমালয়া। হিমালয়ের বিস্তৃতি হলো 7.2 লাখ স্কোয়ার কিলোমিটার, যা ভারতের মধ্যে রয়েছে 5 লাখ স্কোয়ার কিলোমিটার। এবং এটি একটি ফোল্ড মাউন্টেন, অর্থাৎ বঙ্গীর পর্বত, এবং হিমালয়ের পশ্চিম থেকে পূর্ব অবধি বিস্তৃত হলো 2,500 কিলোমিটার এবং ভারতে রয়েছে 2,400 কিলোমিটার। তারপর, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হিমালয়া মাউন্টেন, অর্থাৎ পৃথিবী ও হিমালয় পর্বতের সবচেয়ে উচ্চতম শৃঙ্গের নাম কী? এর উত্তর মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,850 মিটার, এবং মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। মাউন্ট এভারেস্টের পূর্বতর নাম হল পিক 15 এবং নেপালে এই মাউন্ট এভারেস্ট সাগরমাতা নামে পরিচিত। তিব্বতে এর নাম চুমুলাংমা। নেক্সট, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কী এবং এই শৃঙ্গটি হিমালয়ের সাথে রিলেটেড? এবং হিমালয়ের উত্তরে একটি পর্বতমালা রয়েছে যার নাম হল ট্রান্স হিমালয়া। ট্রান্স হিমালয়ের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ হল গডউইন অস্টিন, যা ভারতের পিউকে এরিয়া, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরে অবস্থিত। এবং এই গডউইন অস্টিন কিন্তু ট্রান্স হিমালয়ের সাথে যুক্ত, এটি হিমালয়ের সাথে নয়। যদি বলা হয় হিমালয়ের সাথে যুক্ত ভারতের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ, সেটি হবে কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা 8,598 মিটার। নেক্সট, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া নট রিলেটেড টু হিমালয়াস? এর আনসার গডউইন অস্টিন, যাকে বলা হয় K2 এবং এর উচ্চতা 8,611 মিটার। এই শৃঙ্গটি ট্রান্স হিমালয়ের সাথে যুক্ত। বর্তমানে এই শৃঙ্গটি পিউকে, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরে অবস্থিত। নেক্সট, হাউ মেনি প্যারালাল মাউন্টেন রিজ ডাজ হিমালয়া ডিভাইড? হিমালয় পর্বতমালা কয়টি সমান্তরাল পর্বত শৃঙ্গে বিভক্ত? এর উত্তর 3টি সমান্তরাল পর্বত শৃঙ্গে বিভক্ত। সবচেয়ে উত্তরে রয়েছে গ্রেটার হিমালয়া অথবা হিমাদ্রি, যার উচ্চতা কমপক্ষে 6,000 মিটারেরও উপরে। এবং এই পর্বতমালা পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে শুরু হয়ে পূর্বে নামচা বরুয়াতে সমাপ্ত হয়েছে এবং হিমালয়ের উচ্চতম শৃঙ্গ এখানে অবস্থিত। তারপর রয়েছে দ্য লেসার হিমালয়া অথবা হিমাচল, যার উচ্চতা 3,500 মিটার থেকে 5,000 মিটার এবং এখানে কিছু মাউন্টেন রেঞ্জ দেখা যায়। তারপর রয়েছে দ্য আউটার হিমালয়াস, অর্থাৎ হিমালয়ের সবচেয়ে পূর্ব ভাগ যা শিবালিক নামে পরিচিত। এর উচ্চতা 600 মিটার থেকে 1,500 মিটার এবং এটিকে ইয়ংগেস্ট হিমালয়া অথবা নবীনতম হিমালয়ও বলা হয়। তারপর, হোয়াট টাইপ অফ মাউন্টেন দ্য হিমালয়া ইজ, অর্থাৎ হিমালয়া কী ধরনের মাউন্টেন? এর উত্তর হিমালয়া হলো ফোল্ড মাউন্টেন।
অর্থাৎ বঙ্গীল পর্বত। বঙ্গীল পর্বত হলো পৃথিবীর আভ্যন্তরীণ চাপে শিলায় শিলায় ভাঁজ করে যে পর্বত শৃঙ্গের সৃষ্টি হয় সেটি হলো ফোল্ড মাউন্টেন। হিমালয় ছাড়া এশিয়া ও ইউরোপের মাঝখানে যে পর্বত শৃঙ্গ রয়েছে যেমন উরাল, এটিও একটি বঙ্গীল পর্বত। তাছাড়া আল্পস, রকিস, অ্যান্ডেস প্রভৃতিও বঙ্গীল পর্বত। তারপর হোয়াট ইজ ডুন, অর্থাৎ ডুন কাকে বলে? হিমালয়ার লেসার হিমালয়া বা হিমাচল এবং আউটার হিমালয়া অথবা শিবালিকের মাঝখানে অনেকগুলি লম্বালম্বিভাবে উপত্যকা দেখা যায়, সেই উপত্যকাগুলিকে ডুন বলা হয়। এবং এর কয়েকটি উদাহরণ হল দেরাদুন, কাঠমান্ডু, চুম্বি, কোটা এবং পাটলি। তারপর নেম সাম ইম্পর্ট্যান্ট রেঞ্জ অফ দ্য লেসার হিমালয়া, অর্থাৎ লেসার হিমালয়ার কিছু গুরুত্বপূর্ণ রেঞ্জের নাম। প্রথমে রয়েছে পীর পাঞ্জাল রেঞ্জ। বিখ্যাত কাশ্মীর ভ্যালি, হিমাচল প্রদেশের কাংরা ও কুলু ভ্যালি পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত। এরপর রয়েছে দোলাদার রেঞ্জ। এই দোলাদার রেঞ্জে রয়েছে বিখ্যাত হিল স্টেশন যেমন ডালহৌসি, ধর্মশালা, সিমলা। তারপর রয়েছে মুসুরি রেঞ্জ এবং নাকটিব্বা রেঞ্জ। এই রেঞ্জগুলো কাশ্মীরে অবস্থিত। অবশেষে রয়েছে মহাভারত রেঞ্জ, এটি অবস্থিত উত্তরাখণ্ডে। তারপর নেম সাম ইম্পর্ট্যান্ট হাইয়েস্ট মাউন্টেন পিক অফ দ্য গ্রেটার হিমালয়াস অ্যান্ড দ্য হিমাদ্রি। হিমালয় পর্বতমালার গ্রেটার হিমালয়া ও হিমাদ্রির কয়েকটি গুরুত্বপূর্ণ উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কী? আমরা জানি যে হিমালয়ের সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গ এই গ্রেটার হিমালয়া ও হিমাদ্রিতে অবস্থিত। কয়েকটি উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গের নাম হল, প্রথমে রয়েছে মাউন্ট এভারেস্ট যা নেপালে অবস্থিত। এর উচ্চতা 8,850 মিটার। তারপর রয়েছে কাঞ্চনজঙ্ঘা যা ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ এবং এর উচ্চতা 8,598 মিটার। তারপর রয়েছে মাকালু যা নেপালে অবস্থিত, এর উচ্চতা 8,581 মিটার। তারপর দোলাগিরি যা নেপালে অবস্থিত, এর উচ্চতা 8,172 মিটার। নাঙ্গা পর্বত যা ভারতের পশ্চিমে অবস্থিত এবং এই নাঙ্গা পর্বত থেকে হিমাদ্রি শুরু হয়েছে, এর উচ্চতা 8,126 মিটার। তারপর অন্নপূর্ণা যার উচ্চতা 8,078 মিটার। তারপর রয়েছে নন্দা দেবী যার উচ্চতা 7,817 মিটার এবং এটি ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত, এবং এটি হলো ভারতের সে উচ্চতম পর্বত শৃঙ্গ যা পুরোপুরিভাবে ভারতে অবস্থিত। তাছাড়া রয়েছে নামচা বারুয়া, এবং এই নামচা বারুয়া গ্রেটার হিমালয়া ও হিমাদ্রির পূর্বতর সীমানা, এর উচ্চতা 7,756 মিটার। নেক্সট, হোয়াট ইজ দ্য আউটার হিমালয়াস নোন এস? আউটার হিমালয়া ও শিবালিক আরও কী কী নামে পরিচিত? এই আউটার হিমালয়া ও শিবালিক জম্মুতে জম্মু হিল নামে পরিচিত, হিমাচল প্রদেশে পরিচিত শিবালিক নামে, অরুণাচল প্রদেশে মিরি ডাফলা আবর এবং মিসিমি হিলস নামে, উত্তরাখণ্ডে এটি পরিচিত দুলুয়া রেঞ্জ নামে। নেক্সট, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট প্লেটো ইন ইন্ডিয়া? ভারতের সবচেয়ে উচ্চতম প্লেটোর নাম কি? এবং এটি ট্রান্স হিমালয়াতে অবস্থিত। অ্যান্ড দ্য আনসার ইজ লাদাখ প্লেটো যার উচ্চতা 5,500 মিটার। নেক্সট, হোয়াট আর দ্য হাইয়েস্ট মাউন্টেন পিকস অফ দ্য ট্রান্স হিমালয়াস? ট্রান্স হিমালয়ের অন্তর্গত উচ্চতম পর্বত শৃঙ্গগুলির নাম কি? এর আনসার, প্রথমে রয়েছে গর্ডন অস্টিন অথবা কেটু, এটি হল ট্রান্স হিমালয়ের সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গ এবং ভারতের সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গ নট রিলেটেড টু হিমালয়া, এবং এর উচ্চতা হল 8,611 মিটার। তারপর রয়েছে গাছের বুম, এটি K5 নামে পরিচিত যার উচ্চতা 8,068 মিটার।
এরপর রয়েছে ব্রড পিক, এটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত। এর উচ্চতা 8,047 মিটার। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে ভারতীয় ভূগোলের তৃতীয় ভাগটি এখানে সমাপ্ত হলো। বাকি অংশগুলি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনি যদি এই ভিডিওটির পিডিএফ পেতে চান তাহলে আমার সাইটে চলে যেতে পারেন। আমার সাইটের অ্যাড্রেস হলো www.studyforcompetitive.weebly.com এবং এই সাইটের লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি ইচ্ছে করলে লিঙ্কে ক্লিক করে আমার সাইটে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।